আমি আসলে অভিনেত্রী হতে চাই। অভিনেত্রী হলে হবে কি আমি সব ধরনের ক্যারেক্টার প্লে করতে পারবো ইমেজের জন্য, ছবি চুজিং এর ক্ষেত্রে? আমার কাছে মনে হয় যে যদি আমার ক্যারেক্টার ভালো লাগে আমি তাহলে, আমার গল্প ভালো লাগে, ক্যারেক্টার এবং সাথে ডিরেক্টর, আমি যার সাথে ইচ্ছে তার সাথে কাজ করব। আসি যে অভিনেত্রী না চিত্রনায়িকা, এই এটা নিয়ে আসলে অনেকে পরিচয়ের জায়গা থেকে একটা পছন্দের জায়গা থাকে, মিম কোনটা স্বচ্ছন্দ বোধ করে? আমি আসলে অভিনেত্রী হতে চাই। অভিনেত্রী হলে হবে কি আমি সব ধরনের ক্যারেক্টার প্লে করতে পারবো। শুরু থেকে সেটাই ছিল? হ্যাঁ, শুরু থেকেই আমার ছিল। আচ্ছা আচ্ছা, ইমেজগত আমি একটা লেখা লিখেছিলাম, সেটা শেয়ারও দিয়েছে মিম, ইমেজগত যে বিষয়গুলো ক্যারিয়ারের সাথে সাথে পাল্টায় এবং পারিপার্শ্বিকতা, ধরা যাক সেটা কো আর্টিস্টের হোক, সে তার ব্যক্তিগত ইমেজ, সোশ্যাল ইমেজ, এগুলো ফ্যাক্ট হয় কি না কাস্টিং এর ক্ষেত্রে, যে না ওর সাথে কাজ করব, ওর সাথে কাজ করব না ইমেজের জন্য, ছবি চুজিং এর ক্ষেত্রে? আমার কাছে মনে হয় যে যদি আমার ক্যারেক্টার ভালো লাগে আমি তাহলে, আমার গল্প ভালো লাগে, ক্যারেক্টার এবং সাথে ডিরেক্টর, আমি যার সাথে ইচ্ছে তার সাথে কাজ করব, একটু সমস্যা নেই। সমস্যা হয় না? না, আমার সমস্যা নেই। ধরা যাক সাকিবের নায়িকা ছিল মিম, এবং সাকিবের এখনকার যে অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে, যে কোনো অফারে মিম প্রথমেই আগের মতোই রাজি হবে, ব্যাপারটা এরকম? আমার যদি ভাই গল্প ভালো লাগে, আমার যদি ক্যারেক্টার পছন্দ হয়, আমি ডেফিনেটলি করব। ফাইন, মিমের লাইফ পার্টনার আসার পরে বিগ সাকসেস হলো, তো ছেলেটা একটা ক্রেডিট নিতে চায় না? তোমাকে বিয়ে করার পরে তো আমার ছবি হিট হয়েছে, তোমাকে বিয়ে করার পরে আমার এটা হয়েছে ওইটা হয়েছে, তো ও আসলে ফান করে, মজা করে এরকম, আর আমি নিজেই বলি। পরান নিয়ে ওর রিভিউটা কি ছিল, অনেক জায়গায় বলা হয়েছে, তারপরে শুনি। পরান তো ও খুব পছন্দ করছে, এবং পরান দেখে বলছে আমার অ্যাক্টিং খুব ভালো হয়েছে, এবং জাস্ট হল থেকে বের হয়ে আমাকে হলে থাকতে আমাকে বলতেছিল যে হ্যাঁ, তো তুমি তুমি এখনকার থেকে ওই সময় আরও বেশি ভালো ছিলা, একটু গুলটু গুলটু ছিলা, তো ভালো লাগতো, এখন বেশি শুকায় গেছো। ওর ফার্স্ট ডায়লগটা ছিল এইটা।